শিরোনামে শুনছিলেন যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল দেশটির রাজধানী বৈরুতে হেজবুল্লাহর সদর দপ্তরে হামলায় প্রাণ হারান তিনি। হামাসের শীর্ষ নেতাদের হত্যার পর নাসরুল্লাহকে মেরে ফেলার ঘটনা ইসরায়েলে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে সুরক্ষিত স্থানে চলে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতদিন ইসরায়েলি রকেট ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ গেছে শত শত লেবানিজের। নিহতের তালিকায় ছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডাররাও। তবে শুক্রবার বৈরুতে হেজবুল্লাহর সদর দপ্তর নিশানা করে ভয়াবহ হামলা চালায় জায়নবাদীরা, যাতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যু হয়েছে বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। জানায় নাসরাল্লাহর মেয়ে জায়নাব সহ গোষ্ঠীটির বেশ কয়েকজন কমান্ডারও রয়েছেন। শনিবার হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হেজবুল্লাহ। এই হত্যার পরিকল্পনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, সপ্তাহখানেক আগে নাসরাল্লাহকে হত্যার ছক আঁকে ইসরায়েলের মন্ত্রিসভা। তাদের বিশ্বাস, ইরানের মদতে 2040 সালের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করতে কাজ করছে নাসরাল্লাহ। এতে ভূখণ্ডটিতে শরণার্থী হওয়ার শঙ্কা আছে জায়নবাদীদের। এছাড়া ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, লেবাননে সরাসরি স্থল অভিযান এড়াতে নাসরাল্লাহর ওপর হামলা করা ছাড়া বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া বাহিনী হেজবুল্লাহ। তাদের এমন বিপর্যয়ে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের খবর, ইরানের ভেতরে নিরাপদ এক স্থানে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। জায়নবাদীদের প্রতিহতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, লেবানন নিয়ে ইসরায়েল সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে নতুন মোড় নেবে মধ্যপ্রাচ্যের সংঘাত। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান স্টাডিজের অধ্যাপক মাউন্ট রাব্বানি বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দুর্বল করে দিয়ে তেল আবিবের চূড়ান্ত লক্ষ্য তেহরানের সঙ্গে সংঘাতে জড়ানো। তাতে অবশ্য ইরানের সঙ্গে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলেও সতর্কবার্তা দেন তিনি। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।